आज के বাংলাদেশে কোথাও কুড়ে ঘর কারো নেই। আমাদের প্রতিজ্ঞা ছিল কেউ কুড়ে ঘরে থাকবে না, নিজের পকেটে টিনের ঘর দিলে আমরা দেব, আমরা ভূমিহীনদের ঘর জমি দিচ্ছি, তাদেরকে আমরা বিনা সুদে ক্ষুদ্র ঋণ দিচ্ছি, তাদেরকে ট্রেনিং দিচ্ছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা 30 প্রকার ঔষধ দিচ্ছি। এই ক্লিনিকে আমার গ্রামের অনেক ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, 8000-এর উপর ডিজিটাল সেন্টার, সেখানে বহু ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা তাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়েছি, তারা দেশে বসে বিদেশে কাজ করতে পারছে, অনলাইনে কেনা বেচা করতে পারছে, আমরা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আমাদের শিক্ষা নীতিমালা আমরা প্রণয়ন করেছি, যেভাবে জাতির পিতা করেছিলেন ডক্টর কুদ্দতে খোদা শিক্ষা কমিশন, এরপরে আমরাও সরকার এসে সেই পদাঙ্ক অনুসরণ করে, সেই রিপোর্ট অনুসরণ করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করে আমরা কাজ করে যাচ্ছি, যার জন্য আজকে সাক্ষরতার হার 44% থেকে 75% উন্নীত হয়েছে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। এই কোভিড-19 এবং ইউক্রেন যুদ্ধের মানুষের কষ্ট, 1 কোটি মানুষকে আমরা টিসিবি কার্ড দিয়ে দিয়েছি স্বল্প মূল্যে, যাতে তারা চাল, ডাল, তেল, চিনি কিনতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। সেখানে দুই ধাপে আছে, একটা হচ্ছে একেবারে নিম্নবর্তী মানুষ 15 টাকা কেজিতে চাল কিনতে পারবে, আর যারা একটু সচ্ছল তারা 30 টাকায়ও কিনতে পারবে। সেইভাবে আমরা এখানে 50 লক্ষ এবং রোজার সময় এখানে আমরা 1 কোটি মানুষকে এই 15 টাকা কেজিতে যাতে চাল কিনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। চাল, ডাল, ছোলা এবং চিনি সব ব্যবস্থা আমরা করে দিয়েছি, তেল সহ, আর 30 টাকায় কেজিতে চাল ডাল সহ সব ব্যবস্থা আমরা করে দিয়েছি। বাংলাদেশের কোনো শ্রেণীর মানুষ বাকি নেই, যারা অনগ্রসর শ্রেণী তাদের সকলকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। আজকে যারা হিজড়া, বেদে, মান্তাগুরু, এমনকি কুষ্ঠরোগী, প্রত্যেককে আমরা ঘর বাড়ি করে দিচ্ছি। ভূমিহীন পরিবার তারা ঘর পাচ্ছে। এই ভূমিহীন পরিবারগুলিকে পুনর্বাসন করার ফলে তাদের দারিদ্রের হার বা অতি দারিদ্রের হার আমাদের হ্রাস পেয়েছে। আমরা আমার বাড়ি আমার খামার প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছিলাম, খালেদা জি এসে বন্ধ করে দিয়েছিল, আমরা আবার সেটাকে নাম বদলে আমার বাড়ি আমার খামার, সেখানে আমরা তাদের টাকা দিয়ে ট্রেনিং দিই এবং সেই ব্যবসা বাণিজ্য বা নিজে যা করতে পারে করবে, যদি তারা 200 টাকা জমাতে পারে, পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি ব্যাংকের মাধ্যমে, তারা সেই জমা টাকা জমাবে, 200 টাকা জমাতে পারলে সরকারের পক্ষ থেকে 200 টাকা 2 বছর পর্যন্ত দিয়ে এক একটি পরিবারকে আমরা স্বাবলম্বী করে তুলছি। আজকে বাংলাদেশে কোথাও কুড়ে ঘর কারো নেই। আমাদের প্রতিজ্ঞা ছিল কেউ কুড়ে ঘরে থাকবে না, নিজের পকেটে টিনের ঘর দিলে আমরা দেব, আমরা প্রথমবার দিয়েছি টিনের ঘর, সেটা হলো ব্যারাক হাউস, আর দ্বিতীয়বার সরকার এসে এখন আমরা 2 কাঠা জমি এবং সেমি পাকা ঘর দিয়ে দিচ্ছি। আর মাত্র বোধহয় 20,000 লোক ঘর পেলে বাংলাদেশ এখন প্রত্যেকটা এলাকা ভূমিহীন গৃহহীন মুক্ত হবে, প্রত্যেকটা মানুষ এটা পাবে। আমি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা দয়া করে যাদেরকে আমরা ঘর দিচ্ছি, বাড়ি দিচ্ছি, তাদেরকে একটু দেখে আসবেন, তারা কেমন আছে, তাদের কি দরকার। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যাদের চিকিৎসা দিচ্ছি তাদের সাথেও যোগাযোগ করবেন, যারা সেখানে কাজ করে তাদের সাথে একটু কথা বলবেন, আমরা যে ডিজিটাল সেন্টার করে দিয়েছি সেগুলি কেমন চলছে তাদের পাশে থাকবেন, আর আমাদের আওয়ামী লীগের অফিসগুলিও আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সাথে আমরা এই অনলাইনে আমরা লিঙ্ক করে দিচ্ছি। বিভিন্ন জেলা অফিসগুলিতে আমরা এই লিঙ্ক করে দেবো, যাতে এক কথায় সবাই যেন তথ্যগুলি পান, বা আপনাদের কোনো কথা থাকলে সেটাও যেন আমরা কেন্দ্রে নিতে পারি, সেই ব্যবস্থাটা আমরা এখন চালু করেছি, এটা করে দেবো পর্যায়ক্রমভাবে সব জায়গায় আমরা করব। এখন উপজেলা পর্যায় পর্যন্ত, প্রয়োজন ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা করে দেবো, কিন্তু প্রতিটি জায়গায় আমাদের সুনির্দিষ্ট অফিস থাকতে হবে, সেইভাবে আমরা এটা করে দেবো। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বের কাছে মর্যাদা পেয়েছি, কিন্তু এটা আমাদের ধরে রাখতে হবে, ধরে রেখে এগিয়ে যেতে হবে। আজকে মানুষের জীবন মান উন্নত হয়েছে, মাথা পিছু আয় যেখানে খালেদা জিয়ার আমলে মাত্র কত 443 ডলার বা এরকম ছিল, আমরা তা 2,800-2,824 ডলার, সেখান থেকে কিছুটা কমেছে, এখন 700-তে নেমেছে, 800-র জায়গায়,
কিন্তু 2739 ডলারে আমরা আছি, সেটা আমরা আরো সামনে বাড়াতে পারবো। এই যে মাথাপিছু আয় বৃদ্ধি, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, এগুলি তো আওয়ামী লীগ করে দিয়েছে, এটা তো অন্য কেউ করেনি, কারো দ্বারা সেটা হয়নি। মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমরা বিভিন্ন কাজ করেছি। যে বিদ্যুৎ ঘরে ঘরে হাহাকার ছিল, আজকে শতভাগ বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার দিয়েছে। কই আর এর আগে তো বহু সরকার ছিল, তারা দিতে পারেনি কেন? লুটপাট দুর্নীতি করে খেয়েছে, তারা দেবে কোত্থেকে? আর আওয়ামী লীগ মানুষকে দিতে এসেছে। আজকে প্রতিটি ঘরে বিদ্যুৎ। আজকে বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়েছে, কয়লার দাম বেড়েছে, যার কারণে কিছুদিন আমাদের সমস্যা হয়েছে। আমরা নিজেদের গ্যাস ফিল্ড, আমরা সেখান থেকে আমরা গ্যাস উত্তোলন করছি, ব্যবহার করছি, কাজে আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আজকে রাস্তাঘাট, পুল, ব্রিজ সারা বাংলাদেশে আমরা তৈরি করে দিচ্ছি, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। একই দিনে শত সেতু আর একই দিনে শত সড়ক উদ্বোধন, এই রেকর্ড আর কেউ করতে পারে নাই, বাংলাদেশ করতে পেরেছে। সেই জন্য আমাদের যোগাযোগ সেতু মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি একটা রেকর্ড করেছেন, বিশ্ব রেকর্ড, এটা বাংলাদেশেই আমরা করেছি। কাজে এইভাবে আমরা দেশের সমস্ত আমনকি প্রতিটি গ্রামে স্কুলগুলি আমরা চারতলা দালান করে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি যাতে আকর্ষণ হয়, বিনা পয়সায় বই সবই আমরা দিচ্ছি। 2.5 কোটি শিক্ষার্থী বৃত্তি উপবৃত্তি পায়, এগুলি তো অন্য কোনো সরকার কখনো ভাবে নাই। আজকে মোবাইল ফোন সকলেরই হাতে, প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করে, 13 কোটি মোবাইল সিম, 13 কোটি ইন্টারনেট ব্যবহার হয়, আর 18 কোটি মোবাইল সিম ব্যবহার হয় বাংলাদেশে। আমরা তো একটু কথা বলতে বেশি পছন্দ করি, সেই জন্য বোধ হয় মোবাইল একটু বেশি চলে। অর্থাৎ প্রযুক্তি শিক্ষা, প্রযুক্তি ব্যবহার, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নতি, সেটাও আওয়ামী লীগ করে যাচ্ছে। যেখানে খালেদা জিয়া বলে 61,000 কোটি টাকার বাজেট দিয়েছিল, আর এবার আমরা বাজেট দিয়েছি কত? 761,785 কোটি টাকা। এই বাজেট আমরা দিতে পেরেছি কারণ আমাদের অর্থনৈতিক যথেষ্ট শক্তিশালী আছে। সেই জন্য আমি আহ্বান জানাবো আপনাদের সকলকে, যেটা জাতির পিতাও এই আহ্বান জানিয়েছিলেন, 1 ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে, প্রতি ইঞ্চি জমি যেন আবাদ হয়। আর এই বর্ষাকালে আমরা বৃক্ষরোপণ করি, প্রত্যেকেই বৃক্ষরোপণ করবেন, এই জন্য যেটা পরিবেশ যেমন রক্ষা হবে, আর্থিকভাবেও আপনারা লাভবান হবেন। সেই জন্য আমরা এই কাজগুলি করতে চাই, আর সেগুলি যখন আমরা বলি, আমার মনে হয় আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী সবাই মিলে যদি করেন, তাতে আপনি নিজেরাও দেখবেন, নিজেরাও লাভবান হবেন, মানুষরা লাভবান হবে, দেশের মানুষ কাজ করে যেতে পারবে, মানুষের সব আর্থিক উন্নতি হবে। পদ্মা সেতু নিয়ে যে কথা উঠেছিল, দুর্নীতি চ্যালেঞ্জ দিয়েছিলাম, এবং সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আমরা চ্যালেঞ্জ দিয়ে নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। আজকে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ হয়ে গেছে, দক্ষিণাঞ্চল যা সব থেকে দুর্গম ছিল, 1996 থেকে 2001 পর্যন্ত সরকারি থেকে যমুনা নদী উপর সেতু, ধরলা নদীর উপর সেতু, শিকারপুর, দোয়ারিকা, গাবখান থেকে শুরু করে সারা বাংলাদেশে সেই করতোয়ার উপর সেতু, সমস্ত সেতু যেমন নির্মাণ করেছে, আর এবারে দীর্ঘ সময় হাতে পেয়ে আমরা সমগ্র বাংলাদেশে এই যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছি। এবং নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা এই একটা সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করেছে যে না, বাংলাদেশ পারে, আমরা পারি, আমরা আমাদের মাটি আছে, মানুষ আছে, জাতির পিতা বলেছিলেন এই মাটি মানুষ দিয়েই দেশ গড়ে তুলবেন, আমরা তাই করবো।